চারটে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে, মাঝপথে উচ্চ মাধ্যমিক স্থগিত করা সম্ভব নয়, প্রয়োজন মতো সেই রকমই রুটিনে চলবে। ঠিক কিছুক্ষণ আগে সকালবেলায় আমাদের শিক্ষামন্ত্রী এই কথা বলেছেন, 24 ঘন্টা কাটতে না কাটতেই শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 23 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখের পরীক্ষা স্থগিত আদেশ দিল 15ই এপ্রিল পর্যন্ত। এই বিষয়টা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব আইকে স্টাডি। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কী কী নির্দেশ আলোচনা আছে সেই বিষয়টি জানুন। আমাদেরকে বলা হয়েছে নির্দেশে এই যে শুধুমাত্র যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ থাকবে তাই নয়, যে সমস্ত স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে সেই সমস্ত একাদশ শ্রেণীর পরীক্ষাও বন্ধ থাকবে। এবার কথা হলো যে কবে হবে, 15 এপ্রিলের পর নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই ডেটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক সঙ্গে একাদশ শ্রেণীও বন্ধ থাকবে। কথা হলো দেরি হয়ে গেল, হয়তো কয়েকদিন দেরি হলেও কিন্তু শুভ চিন্তায় হলো এই বিষয়ে বলা যায়। অনেকে এই মত নিয়ে দ্বিমত পোষণ করেছেন যে মাঝপথে বন্ধ হওয়া উচিত হলো কি না, আবার অনেকে বলেছেন যে কাজটি ভালোই হলো। তবে বেশিরভাগ শিক্ষক শিক্ষিক মহলেই কিন্তু এই বিষয়টি নিয়ে খুশি, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক বাইরে থেকে ছেলে বা ছাত্রছাত্রী এসে পরীক্ষা দিচ্ছেন, অভিভাবক করছেন, যেখানে সামাজিক মেলামেশা বন্ধ। তো বলবো অবশ্যই আমাদের রাজ্য সরকার একটি পজিটিভ স্টেপ নিল। পরবর্তী পরীক্ষা কবে হবে, কেমন হবে, আমার চ্যানেলটিকে ফলো করো। আজকের ভিডিওটি এখানে শেষ হলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।